खबर दिखे এই মুহূর্তে নজর রাখবো। অর্জুনের দাদাকে জিজ্ঞাসাবাদ করবে স্পেশাল ইনকোয়ারি টিম। ইতিমধ্যেই চিতপুর থানায় পৌঁছে গিয়েছেন অর্জুনের দাদা। এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফে ৩বার চিঠি দেওয়া হয়েছে অর্জুনের পরিবারকে এবং ৩বার চিঠি দেওয়ার পর ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন অর্জুনের দাদা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আরো বিস্তারিতভাবে জানবো, সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া বাঁচে। রিয়া, বিস্তারিতভাবে জানতে চাইবো যে ছবি আমরা দেখতে পাচ্ছি অর্জুনের দাদা তিনি পৌঁছে গিয়েছেন চিতপুর থানায়। একদমই রুমকি, অবশেষে পুলিশি তদন্তে সহযোগিতা করতে রাজি হলো অর্জুনের পরিবার এবং যেটা দেখা যাচ্ছে যে ৩ নম্বর বার নোটিশের পর কিন্তু সেই পুলিশি তদন্তে সহযোগিতা করার জন্য তারা চিতপুর থানায় এলো। গতকাল আমরা দেখিয়েছিলাম যে অর্জুনের দাদা অনন্ত চৌরাশিয়া এবং তার ভাই অমিত চৌরাশিয়ার নামে কিন্তু একটি চিঠি পাঠানো হয় তার বাড়িতে এবং সেটা ৩ নম্বর বার সিআরপিসি 175-এ চিঠি পাঠানো হয় এবং চিঠিতে সেখানে উল্লেখ করা ছিল যে তারা যাতে পুলিশকে সহযোগিতা করে এবং চিতপুর থানা বা লালবাজারের হোমিসাইড শাখাতে তারা যাতে আসে, অর্থাৎ আজকে বুধবার তারা যাতে আসে 11টার মধ্যে, যাতে এই দুই জায়গায় যেটাতে তাদের সুবিধা সেখানে তারা আসে এবং পুলিশে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। কারণ আমরা দেখেছি যে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তারা কিন্তু তদন্ত শুরু করেছে এবং সেই তদন্তে কিন্তু পরিবারকে জিজ্ঞাসা করা এবং পরিবারের বয়ান রেকর্ড করা অফিসিয়ালি খুব প্রয়োজন রয়েছে এবং সেই কারণের জন্যই কিন্তু বারংবার পরিবারকে তারা চিঠি দিয়েছিল। প্রথমবার যখন চিঠি দিয়েছিল তারা কিন্তু সেই চিঠি রিসিভই করেনি এবং না জানিয়ে দিয়েছিল পরিষ্কার এবং দ্বিতীয়বার চিঠির পর তারা বলেছিল যে প্রথমে কোর্টে ম্যাটারটা উঠুক, অর্থাৎ পোস্টমর্টম রিপোর্ট তারা হাতে পাক, কোর্টের কাছে মঙ্গলবার জমা পড়ুক, তারপর তারা সহযোগিতা করবে। এবং গতকাল অর্থাৎ মঙ্গলবার দেখা গেল যে তৃতীয়বার পুলিশ চিঠি নিয়ে গেল। সেটের যে টিম অর্থাৎ স্পেশাল এনকোয়ারি টিমের পক্ষ থেকে চিঠি দেওয়া হলো সিআরপিসি 175 এবং ৩ নম্বর বার সেই চিঠি গেল অর্জুনের বাড়িতে এবং সেই ৩ নম্বর বার চিঠিতে কিন্তু দেখা গেল যে অর্জুনের দাদা অনন্ত চৌরাশিয়া তিনি সেই চিঠি রিসিভ করলেন এবং রিসিভ করার পর তিনি পুলিশকে জানিয়েছিলেন যে এই যে দাহর পর অর্থাৎ অর্জুনের দাহর পর বেশ কিছু তাদের কাজ রয়েছে এবং সেই কাজের জন্য কিন্তু তারা থানায় বা লালবাজারে আসতে পারবেন না, যদি তারা পুলিশের তরফ থেকে যদি তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় খুব ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু পুলিশ বলেছিল যেহেতু বয়ান রেকর্ড করার আছে অফিসিয়ালি, সেক্ষেত্রে কিন্তু তাদের চিতপুর থানা বা লালবাজার হোমিসাইড শাখাতেই তাদেরকে আসতে হবে। এবং তারপরেই যেটা দেখা গেল যে গতকাল রাতে পুলিশ যখন গিয়েছিল তার বাড়ি অর্থাৎ অর্জুনের বাড়ি গিয়ে যখন পোস্টমর্টম রিপোর্ট তাদেরকে হ্যান্ড ওভার করলো বাড়ির হাতে, তারপরেই কিন্তু পরিবারের তরফ থেকে অর্থাৎ অর্জুনের দাদা অনন্ত চৌরাশিয়া পুলিশকে জানালেন যে তারা আসবে, অর্থাৎ বুধবার তারা আজকে তারা আসবেন, চিতপুর থানাতেই আসবে এবং পুলিশের মুখোমুখি তারা হবেন এবং পুলিশ যা জিজ্ঞাসাবাদ করবে সেগুলো কিন্তু তারা বয়ান হিসাবে দেবে বলে এমনটাই কিন্তু অনন্ত চৌরাশিয়া তিনি জানিয়েছিলেন। এবং ইতিমধ্যেই আজকে যেটা দেখা গেল যে আমি এই মুহূর্তে চিতপুর থানায় রয়েছি এবং চিতপুর থানাতে কিন্তু 11টা বাজার ঠিক 1 মিনিট আগেই অনন্ত চৌরাশিয়া তিনি আসেন এবং তিনি এসে থানায় ঢুকে যান এবং একই সঙ্গে যেটা দেখা যায় যে স্পেশাল এনকোয়ারি টিমের যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু থানায় আসেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কি ঘটেছিল সেই দিনকে বা কি কারণ সেই বিষয়টা। এবং একই সঙ্গে তোমাকে আরও একটা বিষয় জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে অর্জুন চৌরাশিয়া তার ফোনের যে লক বা পাসওয়ার্ড সেটা কিন্তু খোলা সম্ভব হয়নি এবং বাড়ির তরফে জিজ্ঞাসা করা হয়েছিল, বাড়িতে জিজ্ঞাসা করা হয়েছিল পুলিশকে কিন্তু তারাও কোনো সদুত্তর দিতে পারেনি, তারা জানিয়েছিল তারা জানে না এবং তারপরেই কিন্তু কোর্টে আবেদন করে যে ফোন যাতে সিএফএসএলে পাঠানো হয়। এবং অন্যদিকে পুলিশ কিন্তু তার সিডিআর চেক করেছিল এবং সিডিআর চেক করে সেখানে একজনের নাম্বার উঠে দেখা গিয়েছিল এবং সেটা পুলিশের ক্ষেত্রে খুব সাসপিসিয়াস লেগেছিল, তারপরে কিন্তু সেই নাম্বার ট্র্যাক করা হয়। নাম্বার ট্র্যাক করে দেখা যায় যে অর্জুনের বাড়ির ঠিক 2টো বাড়ির পরেই আমান শঙ্কর বলে একটি ছেলে রয়েছে এবং একটি যুবক রয়েছে, তাকে কিন্তু কন্ট্যাক্ট করে পুলিশ তখন, তারই সেই নাম্বার এবং তাকে কন্ট্যাক্ট করে পুলিশ জানতে পারে যে আমান শঙ্করের থেকে বিভিন্ন ধাপে অর্জুন চৌরাশিয়া তার থেকে কিন্তু প্রায় 40,000 টাকা নিয়েছে এবং তার মধ্যে 18,500 টাকা কিন্তু ফেরত দিয়ে দিয়েছে এবং এখনও 21,500 টাকা বাকি রয়েছে এবং সেই সব ডকুমেন্ট সেই সব কিন্তু তথ্য অর্থাৎ ট্রানজ্যাকশন সব কিন্তু সে পুলিশকে আমান শঙ্কর কিন্তু সবটাই পুলিশের হাতে তুলে দেয় এবং যেটা দেখা যাচ্ছে যে লাস্ট যে ট্রানজ্যাকশন হয়েছে সেটা কিন্তু 29শে এপ্রিল এবং তারপরে 1 মে ট্রানজ্যাকশন হয়েছে এবং মৃত্যু দিনে অর্থাৎ নিখোঁজ যেদিনকে হয়েছিল বৃহস্পতিবার সেই দিনও কিন্তু অর্জুন সেই ছেলেটিকে অর্থাৎ আমান শঙ্করকে বারংবার ফোন করেছিল এবং এই টাকা নিয়েই তাদের সাথে কথা হয়েছিল বলে এমনটাই কিন্তু আমান শঙ্কর পুলিশকে ইতিমধ্যেই জানিয়েছে এবং সেই দিকটাই কিন্তু পুলিশ দেখার চেষ্টা করছে যে কি কারণে মৃত্যু। ওর অন্যদিকে কিন্তু হাইকোর্টের তরফে তাই সেখানে কমেন্ট হসপিটালে তারা কিন্তু পোস্টমর্টম রিপোর্ট জমা দিয়েছে এবং সেই পোস্টমর্টম রিপোর্টে দেখা যাচ্ছে যে হ্যাঙ্গিংয়ের আগে অবধি সে জীবিত ছিল অর্থাৎ অর্জুন জীবিত ছিল এবং হ্যাঙ্গিংয়ের জন্যই তার মৃত্যু হয়েছে এবং সেটা দেখা যাচ্ছে অ্যান্টিমর্টেম হ্যাঙ্গিং অর্থাৎ যেটা সুইসাইডের ক্ষেত্রে হয় অ্যান্টিমর্টেম হ্যাঙ্গিং যেটা আসে অর্থাৎ পোস্টমর্টম রিপোর্টে আসে সেটাই কিন্তু অর্জুনের ক্ষেত্রেও বেরিয়েছে। সেক্ষেত্রে কিন্তু একদিকে যেমনটা আমরা নিশ্চিত হতেই পারি যে অর্জুনকে মারা হয়নি খুন করা হয়নি যেটা বিজেপির দাবি ছিল যে তাকে খুন করা হয়েছে সেই রকম কিন্তু কিছু হয়নি কারণ তার ডিসকন্টিনিউয়াস লিগেচার মার্ক রয়েছে তার গলাতে যেটা সুইসাইডের ক্ষেত্রে হয় এবং তার শরীরে কোনো ডিফেন্স উন্ড কোনো স্ট্রাগল মার্ক কোনো রেজিস্ট্যান্স মার্কও পাওয়া যায়নি এবং সেক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে যে অর্জুন সুইসাইডই করেছিল। এখনো অবধি কিন্তু পুলিশের কাছে এটাই নিশ্চিত এবং তারপরে কিন্তু ভিসেরা রিপোর্টের জন্য ওয়েট করা হচ্ছে যে সেখানে ভিসেরা রিপোর্ট এলে দেখা যাবে যে মাদকের কোনো মাদক জাতীয় জিনিস তার বডিতে গিয়েছিল কিনা। তবে ইতিমধ্যেই অভিজ্ঞ অফিসাররা যেমনটা বলছে যদি কোনো মাদক তার শরীরে গিয়ে থাকে সেক্ষেত্রে বডির রং চেঞ্জ হবে এটা যখন হয়নি অর্জুনের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া যাচ্ছে যে অর্জুন সুইসাইডই করেছিল অর্থাৎ আত্মহত্যাই করেছিল এবং তারপরে কিন্তু তদন্তের যে প্রসেস তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং এই নিয়ে 3 নম্বরবার যোগাযোগ করা হয়। 3বারের বার কিন্তু পরিবারের তরফ থেকে বলা হয় যে তারা সহযোগিতা করবে এবং ইতিমধ্যে কিন্তু পরিবারের লোকজন আনন্দ চৌরাশিয়া অর্জুনের দাদা তিনি কিন্তু এসেছেন এবং পুলিশের মুখোমুখি হয়েছেন এবং পুলিশকে অফিসিয়ালি পুলিশ বয়ান রেকর্ড করবে সেই কারণের জন্য সেটের যারা মেম্বার এনকোয়ারি টিম তারাও কিন্তু ইতিমধ্যে এসেছেন। এখন এটাই দেখার যে পুলিশের সঙ্গে কতটা সহযোগিতা করে আনন্দ চৌরাশিয়া এবং পুলিশই যা যা প্রশ্ন সেই প্রশ্নের সব সঠিক উত্তর দেয় কিনা সেটাই কিন্তু এখন দেখার। বেশ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো রিয়া, আমরা আবারও তোমার কাছে যাবো, তবে আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি সরাসরি চিতপুর থানা থেকে এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অর্জুন চৌরাশিয়ার দাদা তিনি ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন চিতপুর থানা এবং সেটের টিমের মুখোমুখি হয়েছেন তিনি, তার বয়ান রেকর্ড করা হবে বলেও জানা যাচ্ছে।